কিরে আমার গাড়ি ডেনা এই জায়গায় থুয়ে গেলাম কিছুক্ষণ আগে, গাড়িটা গেল কই? আরে চোখের সামনে গাড়ি ডেনাই গেল, এ কি আল্লাহ, কই গেল আমার গাড়ি? এখন আমি কি করি, কোথায় পাবো আমার গাড়ি? চোখের সামনে গাড়িটা নাই হয়ে গেল মুহূর্তের ভিতরেই, চোখের সামনে থেকে কিভাবে গাড়িটা হারিয়ে গেল? কত খোঁজাখুঁজি করলাম গাড়িটা পাইলাম না। কিরে আমার গাড়ি, এই জায়গায় আমার গাড়ি এলো কোথা থেকে? এই জায়গায় গাড়ি কোথা থেকে আইলো? কে রাখলো আমার গাড়ি এই জায়গাতে? আহারে গাড়ি, তোরে আমি কতদিন ধরে মিস করতেছিলাম, কত জায়গায় না তোরে আমি খুঁজছি, তোরে আমি পাই নাই, কেডা রাখলো গাড়ি এই জায়গায় আমার? সব ঠিকঠাক আছে তো? এইডা এইডা আবার কি? এটা দিয়ে একটা সিডির মতন মনে হইতেছে, তেহি দীপর গেটের ভিতরে কি আছে? জনাব আসসালামু আলাইকুম, আসলে আপনি যেটা ভাবতেছিলেন আমরা আসলে সেটা নই, আমরা কোনো চোর নই, সাময়িক একটু অসুবিধার কারণে আমরা আপনার গাড়িটা না বলে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলাম, আসলে আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই গাড়ি সংকটের কারণে আপনার গাড়িটি আমরা না বলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম, দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মনে দুঃখ রাখবেন না। জনাব আপনার গাড়িটি আমরা তাৎক্ষণিক পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, তাই আমরা খুশি হয়ে আপনার গাড়িটিতে সম্পূর্ণ তেল ভরে দিয়েছি এবং টুকিটাকি যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি। আমরা সেই সাথে সাথে আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য ভ্রমণের সুব্যবস্থা করে দিয়েছি, পরিবারের সবাইকে নিয়ে 7 দিনের জন্য চলে যান সমুদ্র সৈকত কক্সবাজারে, আমরা আপনার জন্য 5-স্টার মানের হোটেল এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রেখেছি, ঘোরাফেরার খরচ বাবদ নগদ 20,000 টাকা রেখেছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য হোটেল বয়ের নাম্বার বক্সের ভিতরে দেয়া আছে। আসসালামু আলাইকুম, শুভ হোক আপনার যাত্রা। এই রেহান আহাত, তোমরা বসে রয়েছো কেন? ওঠো ওঠো, আমরা কক্সবাজার যাবো, চলো চলো চলো, আমরা 7 দিনের জন্য কক্সবাজার যাব ঘুরতে, চলো চলো চলো। কিরে বেড়াইতে এলাম, বাড়ি ঘর দিয়ে সব তালা মারা, আপ্যায়ন করবো কেটা? তাহলে মনে হয় নিজেকে আপ্যায়ন নিজেকে করতে হবে, চল দরজা ভেঙে ঢুকি। দাঁড়া না, খা তালা বাং তালা বাং। রান্নার বুঝো বন্ধু, একটা কাম করি, খাইয়ে লইয়া আমরা ঘুমাই, হাতে তো বহুত সময় আছে, কাল গোজা মোহনে আর একটা দিন বেড়াই। এসব তুই কি কর? ছাগল জবাই দিলে বেমান দেবে না, তখন মানুষ কি কইবে? ছাগল যখন ধর্মু তখন যদি বেমান দেয় তাহলে আগে দুটা কুত্তা ডাক দিয়ে লুমু, তখন মানুষ মনে করবে ছাগল রে কুত্তায় লড়ানি দিছে। ভাই গোরে, আমি সোর মনে করছিলাম, ভাইরা তো আসলে অনেক ভালো মনের মানুষ, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু ঘোরাফেরা করতে যামু, কিন্তু আসলে টাকা পয়সার অভাবে হে আর হইয়া ওঠে নাই, ভাইয়ের আমারে হোটেল বুক করে দিছে, আবার নগদ টাকা দিয়ে দিছে, আবার গাড়িতে তেলও ভরে দিছে, আসলে ভাইয়ের মতন তো কোনো মানুষই না আমি দেখতে আসি, সমুদ্র সৈকতে বইয়া গোড়া দুই টিকটক বানাইয়া লাই।
পোলাপানগুলো আনন্দ ফুর্তি করতে আছে, আসলে দেখকে কিন্তু খুব ভালো লাগতে আছে। কিরে আমগো সব কাজ শেষ? হ্যাঁ সব কাজ তো শেষ। কি কস রুমান? হ্যাঁ সব কাজ তো শেষ। তাহলে আমরা বউ রেছি, চল যাই গা। হ্যাঁ তাহলে উড়ি। হেই খারা, তোর হুলিয়া চেঞ্জ করস না কে, এমনি যাবি বাইরে হাফ লেডিসের মতো দেখা যায়। ও মনেই আসল না, দাঁড়া লেহেঙ্গাটা ফাপ করে টান্দা খুললে লাই। যাক, সাতটা দিন মুহূর্তের ভিতরে কাটিয়া গেল, পোলাপান নিয়া বাইকনা বাগনি নিয়া অনেক আনন্দ ফুর্তি করলাম। এরকম সুযোগ পাইলে আবার হইয়া পড়মু, বাসায় যেহেতু আই এই পড়লাম, কি আর করার, এখন উড়া দুড়া কটা দিন ঘুম দিতে হইবে। বাকি বাসার ভিতরে এরকম আউলা জুলা কে, মনে হইতেছে যে ঘরের মধ্যে কোনো গরু চুটিয়া গেছিল, কি ব্যাপার? এই একই এদি আলমারিও খোলা, আহারে ঘরের ভিতরে তো শেষ রাস্তোর ঢুকছে, এদি টাহা পয়সা সোনা গনা সব আমার শেষ করে গেলাইছে, সর্বনাশ করছে রে, কেমনে করলো ইয়া, আমি এখন কি করবো, আমার মাথায় তো কোনো কাম করতে আসছে না রে। বোঝা শেষ, আমার ঘরে চুরি হয়েছে, হাই হাই রে, দামি দামি জিনিস একটাও নাই, সব শেষ রে, সব শেষ, আমি এখন কি করবো, আমার মাথায় কোনো কাম করতে আসে না, আমার গাড়িটা কেমনে চুরি হইলো, আবার গাড়িটা ফেরত আইলো, বুঝলাম না কিছু, তাহলে গাড়িটা নিল কেডা আর গাড়িটা দিয়েই বা গেল কেডা? ভাই গাড়ি তো জবের গাড়ি চুরি করছি ভাই, নিমিশি চুরি করে লয়ে আইছি, কিন্তু ভাই এই গাড়ি কি আমরা রাখতে পারবো, আমাগো নামে নাই রেজিস্ট্রেশন, আর কোনো জায়গায় বেচতে গেলেও ধৈর্য পেদাইবো। এই বেটা গাড়ি কি চুরি করছে আমরা চালানের লেগা? তাহলে কি লিখা? গাড়ি চুরি করছে, এটা নতুন একটা প্ল্যান আছে আমাদের। কি প্ল্যান? তোর কাছে কলম আছে? না নাই গে। আচ্ছা কলমের ব্যবস্থা হবে না, চলা গাড়িটা দিয়েই ওট। গাড়ি চুরি করলাম আবার যে দিয়ে মো মালিক রে, আমি যা বোঝার বুঝে হালাইছি, আমার গাড়ি যারা চুরি করছে হেরাই আমার বাসায় চুরি করছে, চোর হন স্মার্ট হইছে, প্রথমে বিশ্বাস অর্জনের জন্য আমার পিছনে ইনভেস্ট করছে, আমি বলদের মতো অগো ফান্দে পা দিছি, আর অগো আমি বিশ্বাস করছি, অতি লোভে তাতি নষ্ট, আরে আমার সব শেষ, আমার মতন এরকম লোভে পড়িয়া আর কোনো সময় এরকম ভুল কেউ করিবেন না।